হ্যালো টয় লাভার্স, দেখো একটা নতুন অ্যাসেম্বল ভিডিওতে তোমাদেরকে নিয়ে এসেছি। এখানে কিন্তু লটস অফ বাস টয়েস ডি অ্যাসেম্বল করা রয়েছে, মানে খোলা রয়েছে। এগুলোকে কিন্তু আমরা এখন অ্যাসেম্বল করব, অর্থাৎ এর হুইল পার্ট, বডি পার্ট সবগুলো আস্তে আস্তে করে লাগাবো, যেটার সাথে যেটাকে লাগানো যায়। তো ফার্স্টে আমরা দেখো হাতে নিয়ে নিয়েছি একটি র্যাব বাস, র্যাব ব্ল্যাক কালারের র্যাব বাসের একটি বডি পার্ট। দেখো এটি এর সাথে যেটিকে লাগানো দরকার আমরা কিন্তু সেটিকেই লাগাবো। এর সাথে মনে হচ্ছে এটি, হ্যাঁ এর হুইল পার্ট হচ্ছে এটি। তো হুইল পার্টটি কিন্তু আমরা র‍্যাব বাসে লাগিয়ে দিব, এভাবে কিন্তু এটাকে বসাতে হবে। তো সিক্স হুইলার র‍্যাব বাসে আমরা হুইল পার্টে লাগিয়ে দেবো, প্লাস সামনে দেখো দুটি হুইল কিন্তু অ্যাবসেন্স রয়েছে, এই দুটি হুইল আমরা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটিকে অ্যাসেম্বল করে দিচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেকগুলো স্ক্রু ইউজ করা হয়েছে, আমরা কিন্তু স্ক্রুগুলোকে লাগিয়ে দিচ্ছি। আর এই স্ক্রুগুলো লাগানোর জন্য কিন্তু আমরা দেখো একটি অনেক সুন্দর একটি ড্রাইভার নিয়ে নিয়েছি, তো এটি দিয়ে আমরা স্ক্রুগুলোকে টাইট করে দিই। বন্ধুরা দেখো আমাদের র‍্যাব বাসটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, সিক্স হুইলার র‍্যাব বাস। আর এখানে কিন্তু দুটি হুইল অ্যাবসেন্স রয়েছে, আর এই যে সেই হুইল দুটি কিন্তু আমরা এখন লাগিয়ে দিচ্ছি। দেখো চমৎকারভাবে কিন্তু আমরা হুইল হুইলটি কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। দেখো র‍্যাব বাস, চমৎকার একটি র‍্যাব বাস কিন্তু আমরা প্রস্তুত করে ফেলেছি। তো র‍্যাব বাসটিকে আমরা রেখে দিচ্ছি। তো বন্ধুরা নেক্সট এখানে দেখো একটি বাসের সিট, অর্থাৎ ভেতরের যে পার্টটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছে। তো এটি আর এখানে দেখো রয়েছে একটি বিগ সাইজের একটি বাসের মনে হচ্ছে হুইল পার্ট। হ্যাঁ দেখো স্প্রিংটি কত সুন্দর কাজ করছে, হুইল পার্ট। আর এখানে এটি দেখো একটি বাসের গ্রিন লাইন এসি বাসের বডি পার্ট, যেটিকে বলা হয়ে থাকে স্কাই ব্লু কালার বডি পার্ট। তো আমরা এটিকে অ্যাসেম্বল করবো। তো ফার্স্টে দেখো এটি কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, এবার বডিটির উপরে দিয়ে দিচ্ছি। ওয়াও, এবার এখানে কিন্তু অনেক অনেকগুলো স্প্রিং স্ক্রু ইউজ করা হয়েছে, আমরা সেই স্ক্রুগুলোকে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো স্প্রিংগুলো লাগিয়ে দিয়েছি, আমার কিন্তু সামনে দুটি হুইল অ্যাবসেন্ট রয়েছে, সেই হুইল দুটি আমরা লাগিয়ে দিচ্ছি।
দেখো আমরা কিন্তু হুইল দুটি লাগিয়ে দিয়েছি, চমৎকার এসি বাস, টু ওয়ার্ল্ড ব্র্যান্ড নেম প্রোডাক্ট এসি বাস, এটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে দেখো। ওয়াও কি চমৎকার গ্রিন লাইন, 5-3-4 মডেলের ভলভো, চমৎকার এসি বাস, এটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, আমরা রেখে দিলাম। তো বন্ধুরা নেক্সট এখানে দেখো একটি মিনি এসি বাসের বডি, একটি মিনি এসি বাসের বডি, আর এখানে দেখো এর হুইল পার্ট। তো বডি এখানে কিন্তু দেখো অনেকগুলো প্লাস্টিকের লক ইউজ করা হয়েছে, মানে স্ক্রু ইউজ করা হয়নি, সুতরাং আমরা প্লাস্টিকের লকগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। ওয়াও দেখো মিনি এসি বাসটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, ব্যাক সাইডটা ব্ল্যাক কালার, হুইলগুলো দেখো 6 হুইলার, গ্লাসগুলো ব্ল্যাক অ্যান্ড বডিটি কিন্তু অরেঞ্জ কালারের, একটি নাম্বার রয়েছে 5598C, চমৎকার একটি মিনি এসি বাস, এটিকে আমরা রেখে দিচ্ছি। তো নেক্সট দেখো সেম আরও একটি মিনি এসি বাস, এর বডি অ্যান্ড হুইল পার্ট আমরা কিন্তু প্লাস্টিকের লকগুলো লাগিয়ে মিনি এসি বাসটিকে অ্যাসেম্বল করে দিচ্ছি। ওয়াও দেখো মিনি এসি বাস কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, চমৎকার, ব্যাক সাইডটা ব্ল্যাক কালার, বডিটা হচ্ছে গ্রিন কালারের, গ্লাসগুলো ব্ল্যাক কালার, 5598C মডেল, এটিও কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে দেখো, চমৎকার একটি মিনি এসি বাস।